শ্যাডো হিল ওয়ান অফ দ্য বেস্ট মাস্টারিং কম্প্রেসার। তো এই শ্যাডো হিল নিয়ে আজকে আমি আলোচনা করব, সাথেই থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা মাস্টারিং এর জন্য অনেক অনেক বিভিন্ন কোম্পানির হচ্ছে কম্প্রেসার ইউজ করে থাকেন, বাট ওয়ান অফ দ্য বেস্ট কম্প্রেসার কোনটা মাস্টারিং এর জন্য, এই কম্প্রেসারটার ব্যাপারে আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং এটা আপনারা কিভাবে ইউজ করবেন সে বিস্তারিত আমি আজকে আপনাদেরকে বলবো। তো চলুন সরাসরি ডেস্কটপে চলে যাই এবং দেখি। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে শ্যাডো হিল, এটা হচ্ছে নাম্বার ওয়ান বাস কম্প্রেসার। আপনাকে প্রথমে বুঝতে হবে বাস কম্প্রেসার কি, হোয়াট ইজ বাস কম্প্রেসার। এখানে যদি আমি একটা কম্প্রেসার ওপেন করি, এটা হচ্ছে ইউনিভার্সাল অডিওর, এটাও একটা কম্প্রেসার, এটাও একটা কম্প্রেসার। তো যেহেতু দুইটা কম্প্রেসার, তো বাস কম্প্রেসার নর্মাল কম্প্রেসার ভিতরে পার্থক্যটা কি? বাস কম্প্রেসার হচ্ছে, ধরুন আমরা একটা বাস বলতে নর্মালি ধরেন আমরা বাসকে বোঝাই, যে বাসে করে আমরা ধরেন 50 জন 100 জন বা 50-52 জনের সিট থাকে, আমরা একসাথে আমরা ওই বাসে করে একসাথে যেতে পারি। আর যদি নর্মালি আপনারা প্রাইভেট কারে যান, তাহলে 1 জন 2 জন 3 জন বা 4 জনের বেশি যেতে পারবেন না। তো অবশ্যই প্রাইভেট কারের চেয়েতে আপনার যে বাস, যেটা আর কি আপনার হানিফ বলেন, শ্যামলী বলেন বা আমাদের বাংলাদেশের যে বাসগুলো আছে, তো এই বাসের ক্ষমতা অবশ্যই, ধারণ ক্ষমতা বেশি, এগুলো চাকা অনেক বড়, ইঞ্জিন ক্ষমতা বেশি, সিসিও বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে বাস কম্প্রেসারটা স্পেশালি তৈরি করা হয়েছে মাস্টারিংয়ের জন্য। ধরুন মাস্টারিংয়ে আমার এখানে ট্র্যাক আছে, 25টা ট্র্যাক আছে, তো আমাকে অবশ্যই স্টুডিও আউটে একটা বাস কম্প্রেসার ইউজ করতে হবে। আমি যদি নর্মাল কম্প্রেসার ইউজ করি, তাহলে কিন্তু ওই বাস কম্প্রেসারের আমি হচ্ছে সাপোর্টটা পাবো না, কারণ নর্মাল কম্প্রেসার আপনার একটা দুইটা ট্র্যাককে ভালো মতো আপনার কম্প্রেস করতে পারবে, বাট যখনই টোটাল আপনি 30-35-40টা যখন ট্র্যাক দিবেন, ওই ট্র্যাকে আপনার এর ধারণ ক্ষমতাটা একটু কম। এই জন্য স্পেশালি আপনার বাস কম্প্রেসার যেগুলো, এই বাস কম্প্রেসারগুলো তৈরি করে শুধু মাস্টারিংয়ের জন্য। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বাস কম্প্রেসার কী। তো এটা হচ্ছে নাম্বার ওয়ান শ্যাডো হিল, এটা হচ্ছে বাস কম্প্রেসার, ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস এই বাস কম্প্রেসারটা। এখন এটা প্লাগিং আকারে দেওয়া আছে। ছোট্ট করে একটা জিনিস বলি, এই বাস কম্প্রেসারটা আমি প্লাগিং এলিয়েন্স থেকে পারচেস করেছি। তো আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে একটা দুইটা লাইসেন্স আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন আমার কাছ থেকে। এই হল শ্যাডো হিল, সেটা হল শ্যাডো হিল, এটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগটার প্রাইস হচ্ছে $9,590, দ্যাট মিন্স 7-8 লাখ টাকা অ্যানালগটার প্রাইস। তো আমাদের তো আসলে 8-10 লাখ টাকা দিয়ে আপনার হার্ডওয়্যার কেনার তো আমাদের ক্ষমতা নাই। আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউনিভার্সাল অডিওর টেলিট্রনিক্স LA2A। এটা হচ্ছে, আমি যদি আরেকটা উইন্ডো খুলে আপনাদেরকে দেখাই, এটাও হচ্ছে একটা কম্প্রেসার, এটা হচ্ছে $4,699 দাম। এই যে এইটা দেখতে পাচ্ছেন, আর আমি এখানে যেটা অন করেছি সেম জিনিস, আমরা প্লাগিং যেহেতু আমাদের হার্ডওয়্যার কেনার ক্ষমতা নাই, 5-6 লাখ টাকা শুধু একটা হার্ডওয়্যারের দাম, এই জন্য আমরা প্লাগিংগুলো পারচেস করি, যার কারণে আমাদের সাউন্ডটা একটু বেটার করার চেষ্টা করি। তো এটা হচ্ছে বাস কম্প্রেসার। আজকে আমি এটার ইউজিংটা দেখাবো। আমি কিছু মাস্টারিংয়ের আপনাদের অ্যাডভান্স লেভেলে, খুবই অ্যাডভান্স লেভেলের কিছু মাস্টারিংয়ের আপনার হচ্ছে কোর্স করাবো আপনার ইউটিউবে, যেটা আপনি আমার চ্যানেল থেকে ফ্রিলি কোর্সটা করতে পারবেন এবং খুব অ্যাডভান্স লেভেলের। তো এই কোর্সে আমি হচ্ছে স্টার্টিংয়ে প্লাগিংগুলো সব রিভিউগুলো দেখাবো। আমি অলরেডি আপনাদের বলেছি যে সিঙ্গেল বাই সিঙ্গেল রিভিউ দেখাবো, রিভিউগুলো দেখাবো আর হচ্ছে ইউজিংগুলো দেখাবো, আর আমি ফাইনালি আপনাদের একটা ভিডিও দিব আপনাদের জন্য বা একটা ক্লাস নিব, এটা সম্পূর্ণ প্লাগিংগুলো কি অ্যাডভান্সভাবে কীভাবে আপনারা ইউজ করবেন এবং ভালো একটা সাউন্ড কীভাবে বের করবেন। এখানে হচ্ছে ABCD, এতে আপনারা একটা সেটিং করতে পারবেন, বিতে একটা সেটিং করতে পারবেন, সিতে একটা, ডিতে একটা, এভাবে 4টা সেটিং করতে পারবেন। আর এখানে অনেকগুলো ভলিউম আপনাদের দেখা যাচ্ছে, আপনারা অত ইউজিং, আমার ভিডিও দেখেও আপনারা অনেকেই ইউজিং বুঝবেন না, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, প্রিসেট আছে, দেখুন অলরেডি আমি এখানে একটা প্রিসেট ইউজ করেছি, মাস্টারিং লাউড PGM একটা প্রিসেট আছে, তারপরে মাস্টারিংয়ের বিভিন্ন রকম প্রিসেট আছে, ড্রামস বাসের জন্য এভরিথিং সব কিছু প্রিসেট আছে, আপনারা এই প্রিসেটগুলো ইউজ করতে পারেন। তো এখানে প্রিসেট আপনারা যদি ভালো মতো না ইউজ করা জানেন, তাহলে প্রিসেট ইউজ করে আপনারা খুব ভালো সাউন্ড পাবেন। তারপরে হচ্ছে এখানে আপনার দুই প্রকার কম্প্রেসার আছে, একটা হচ্ছে অপটিক্যাল কম্প্রেসার আর একটা হচ্ছে ডিসক্রিট কম্প্রেসার।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপটিক্যাল ডিসক্রিট, এটা হচ্ছে অপটিক্যাল আপনার ফাংশন, এটা হচ্ছে ডিসক্রিট ফাংশন। এখানে আপনারা যে ভলিউমগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিন ধরনের ট্রান্সফরমার সার্কিট দেওয়া আছে, এখানে এক একটা আপনার এক একটা কালার, একটা হচ্ছে নিকেল, আয়রন আর হচ্ছে স্টিল, এই তিনটা সার্কিট দেওয়া আছে এখানে। আর এখানে হচ্ছে অপটিক্যাল কম্প্রেসার যেটা, এটা হচ্ছে এইভাবে করে আপনারা বাইপাস করতে পারবেন, আর ডিসক্রিট কম্প্রেসার যেটা এটা হচ্ছে আপনারা এইভাবে বাস করতে বাইপাস করতে পারবেন। এখানে দুইটা কম্প্রেসারের জন্য দুইটা বাইপাসের ভলিউম দেওয়া হয়েছে। এখন আপনারা যদি চান এটা সিঙ্গেল ট্র্যাকে ইউজ করতে পারবেন। সিঙ্গেল ট্র্যাকে ইউজ করবেন কীভাবে? আপনারা বাস কম্প্রেসার হিসাবে আপনার অপটিক্যাল যেটা কম্প্রেসার এটা হচ্ছে অন করবেন, অন করে সিঙ্গেল ট্র্যাকে ইউজ করবেন। আর যখন সিঙ্গেল ট্র্যাকে ইউজ করবেন তখন ডিসক্রিট কম্প্রেসারটা অবশ্যই অফ রাখবেন। ডিসক্রিট আর অপটিক্যাল একসাথে কখন ইউজ করবেন? যখন আপনারা স্টেরিও আউটে মেন বাসে আপনারা যখন হচ্ছে এই প্লাগিংটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা অপটিক্যালটা আর ডিসক্রিট এই দুইটা একসাথে ইউজ করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। নর্মালি কম্প্রেসারে আমরা কী করি, থ্রেশোল্ড, তারপরে অ্যাটাক, রিলিজ, রেশিও এগুলো দেওয়া থাকে। অপটিক্যাল কম্প্রেসারে এটা হচ্ছে সিম্পলি থ্রেশোল্ড এবং মেকআপ গেইন, রেশিও সব কিছু দেওয়া আছে, বিল্ট ইন করা আছে, লাইক আপনার হচ্ছে সি এল এ টু এর মতো। এখানে কিন্তু আপনি কোনো রেশিওর ভলিউম নাই, কারণ রেশিও তারপরে রিলিজ এগুলো সব কিছু ভিতরে বিল্ট ইন সেট করা আছে। আর ডিসক্রিট কম্প্রেসারে দেখেন এখানে রেশিও দেওয়া আছে, এখানে অ্যাটাক দেওয়া আছে, এখানে আপনার থ্রেশোল্ড দেওয়া আছে, এখানে গেইন দেওয়া আছে, মানে আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন। আশা করি আপনারা যদি কম্প্রেসার, হোয়াট ইজ কম্প্রেসার যদি না বুঝেন তাহলে আমার এল এ টু এ 1176 এর আমার কম্প্রেসার টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন যে হোয়াট ইজ অ্যাটাক, হোয়াট ইজ রিলিজ, এগুলো কী কাজ করে। আর এখানে যদি আসি, ডুয়েল মোনো কাজ করবে এখানে ভলিউমটা, আর এখানে হচ্ছে স্টেরিও, স্টেরিও আকারে কাজ করবে আপনার এই কম্প্রেসার, এই কম্প্রেসারটা। সাইড চেন, এখান থেকে আপনারা সাইড চেন করতে পারবেন, সাইড চেন অফ এবং অন। আর এখানে ভলিউম আছে, এখানে গেইন, ডিসক্রিট কম্প্রেসারের গেইনটা বাড়বে। এখানে থ্রেশোল্ডটা সেট করতে পারবেন আপনার অপটিক্যাল কম্প্রেসারে, এবং অপটিক্যাল কম্প্রেসারের এখানে আপনার গেইন দেওয়া হয়েছে। এখানে আপনার আপনার সাইড চেন ফিল্টার, তারপরে এখানে মিক্স, আপনি কতটুকু মিক্স কাজ করাতে চান এই কম্প্রেসারটাকে, তো আপনারা এইভাবে ইয়ে করতে পারবেন, মানে এটা সেট করতে পারবেন। তারপর এটা প্রিসেট আকারেও আপনারা আপনার মতো করে আপনি প্রিসেট বানিয়ে আপনি সেট করতে পারবেন। আর এখানে আপনার অপটিক্যাল কম্প্রেসার ডিসক্রিট আউটপুট, আউটপুটে যদি আমি ক্লিক করি এখানে আপনার সাউন্ডটা কতটুকু আউটপুট হচ্ছে এই মিটারটা আপনাকে দেখাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিম্পলি বিষয়টা, একটু একটু অ্যাডভান্স ক্লাস এটা আর কি, তো একটু ভালো করে আপনারা শুনবেন। আর অবশ্যই এই ক্লাসটা দেখার আগে আপনার কম্প্রেসার কী এটা আপনাকে বুঝতে হবে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনাকে দেখে আসতে হবে। তো চলুন আমি হচ্ছে প্রথমে নর্মালি যারা বিগিনার যারা কাজ করছেন তাদের জন্য প্রিসেট নিয়ে আমি একটা কাজ করব, দেখি প্রিসেটের সাউন্ডটা কেমন। আর অবশ্যই আপনারা যদি আমার এই শ্যাডো হিলের সাউন্ডটা বুঝতে চান, সাউন্ডটা কীরকম, কারণ এটা তো টিউটোরিয়াল, এখানে ফাইনাল কোনো কিছু না, তো আপনারা সাউন্ডটা বুঝতে চাইলে অবশ্যই আমার এই কাঁচা বাদাম গানটা শুনবেন, আপনারা এই গানটা শুনবেন, গানটা শুনলে আপনারা সাউন্ডটা বুঝতে পারবেন। তো চলুন আমি এখন প্রিসেটটা একটু ইউজ করি, প্রিসেটটা ইউজ করি। বাদাম আছে ভালো মতো ছিড়া চুলে সিটি গোড়ে চুড়ি মালা দিয়ে নিয়ে মোবাইলে বটে ভাঙা দিয়ে বাদাম, সিম্পলি সাউন্ডটাকে অনেক টাইট করবে। কম্প্রেসার কী করে, কম্প্রেসার কিন্তু সাউন্ডটাকে মানে চকচকা বানায় না, সাউন্ডের পুরো ডেপনেস আনে কম্প্রেসার, খুব ইম্পর্টেন্ট কম্প্রেসার একটা ইয়ের জন্য। এরপরে আমরা হচ্ছে যে কাজটা করব পরের পিসেটটা যদি আমি ইউজ করি, নর্মালি মাস্টারিংয়ের পিসেটটা ইউজ করি, বাদাম আছে ভালো মতো ছিড়া চুলে সিটি গোড়ে চুড়ি মালা দিয়ে নিয়ে মোবাইলে বটে ভাঙা দিয়ে বাদাম, প্রিসেটে কত সুন্দর সাউন্ড আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমি ম্যাক্সিমাম সময়ে দেখা যাচ্ছে আমার প্রিসেটটাও যখন খুব দ্রুত কাজ করি তখন একটা প্রিসেট দিয়ে দিলে আপনার, আর এই প্রিসেটটা অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়াররা খুব চিন্তা করে প্রিসেটটা বানিয়েছে। তারপরে আপনার মতো করে আপনি থ্রেশোল্ড, রিলিজ, অ্যাটাক এগুলো সেট করতে পারেন। পায়ে
হয় তোরা হাতের বালা থাকে যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো বুবু ভাজা নর্মালি ধরেন অ্যাটাক রিলিজ যেভাবে সেট করা থাকে সাধারণত 1:1, 2:1 এখানে দেখেন আপনার হচ্ছে রেশিও আপনার 1:2 তারপরে 2:1 নর্মালি যেভাবে সেট করা থাকে ওইভাবে সেট করা আছে আর আপনাকে অবশ্যই এই প্রিসেট ইউজ করার আগে আপনার মাস্টারিংয়ের লেভেলটা অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে না হলে কিন্তু সাউন্ড একদম ডিস্টর্ট হয়ে যাবে সাউন্ড ফেটে যাবে এখানে দেখেন লাউডনেস হচ্ছে কিন্তু সাউন্ডটা কিন্তু এখনও স্মুথ মোবাইলে বডিগুলো 5 টাকা দাম তোরা হাতের বালা থাকে যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই শ্যাডো হিল কম্প্রেসরটা কত ভালো সাউন্ড একটা ক্রিয়েট করে তো নর্মালি ধরেন আমি আরেকটা ছোট্ট একটা টিপস এবং ছোট্ট একটা বোনাস দিব আপনাদেরকে তো আপনাদের কাছে যদি এই শ্যাডো হিলটা না থেকে থাকে বা দেখা যাচ্ছে আপনারা অনেকেই চিন্তা করছেন যে টাকা দিয়ে পারচেস করব তো আমরা আর কোনো কিছু ইউজ করতে পারি মানে নর্মাল কোনো প্লাগিং যদি ইউজ করতে পারি তাহলে সেক্ষেত্রে আপনারা ওয়েবসের একটা প্লাগিং আছে এটা হচ্ছে এখানেও দেখেন জি মাস্টার বাস কম্প্রেসার আপনারা এই ওয়েবসের মাস্টার বাস কম্প্রেসারটা আপনাদের একদম উপরে আপনারা এটা ইউজ করতে পারেন আমি এটা সাউন্ড একটু দেখি পায়ে তোড়া হাতের বালা থাকে যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই SSL এর মাস্টার জি কম্প্রেসার যেটা এটা ইউজ করতে পারেন তবে এটার চাইতে এটা একটু বেশি ভালো যদি আমরা সাউন্ড একটু বাইপাস করে দেখি এখন ওয়েবসাইট সাউন্ড মোবাইলে বটে বাগা দিয়ে বাদাম মোবাইলে বডি গুলো 5 টাকা দাম অবশ্যই শ্যাডো হিলের সাউন্ডটা ভালো তো দেখা যাচ্ছে একটু অ্যাডভান্স এবং ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস বেস্ট মাস্টার বাস কম্প্রেসার যেটা আপনার অ্যানালগটার দামই আপনার 8-9 থেকে 9 লাখ টাকা তো আপনাদের কাছে যারা নাই তারা হচ্ছে আপনারা জি মাস্টার বাস কম্প্রেসারটা এটা ইউজ করতে পারেন আর এই প্লাগিংটা আমার কাছে 2-1টা লাইসেন্স অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন সো ফ্রেন্ডস এটাই ছিল শ্যাডো হিল আপনারা কীভাবে ব্যবহার করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ